পটুয়াখালীর কুয়াকাটায় 4.5 মণ ওজনের একটি সেলফিশ ধরা পড়েছে। বৃহস্পতিবার দুপুরে মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন জাহাঙ্গীর মাঝি নামের এক জেলে। এর আগে বুধবার রাতে সাগরের 100 বাম এলাকায় মাছটি ধরা পড়ে। মাছটির দৈর্ঘ্য 12 ফুট ও প্রস্থ 1.5 ফুট। উপকূলীয় এলাকায় এ মাছের চাহিদা না থাকায় মাছটি 25,000 টাকায় কিনে নেন ইউনুস বয়াতি নামের এক ব্যবসায়ী। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ায় দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে। এ মাছ বেশ দ্রুত গতি সম্পন্ন হয়ে থাকে। আরো কিছু ভালো কিছু দেখাবার জন্য আমি চেষ্টা করবো আপনার তরফ।